এরকম ভাবে বলতে হয় না, শুনেন বিখ্যাত অনেক বড় বুঝছেন, অনেক উঁচা দরের একজন ডিরেক্টর, সিনেমা বানায় না সিনেমার পরিচালক, পরিচালক সিনেমার ডিরেক্টর আম্মাজা এত বড় হা করে না, মশা টশা ঢুকবার পরে আমাদের বাসায় আসতেছে। আমি তো প্রথমে নাই করছিলাম, যে আউল ফাউল জিনিস আমার বাড়িতে জায়গা নাই, বাড়ির গ্রামে অনেক বাড়ি ঘর আছে ওই সমস্ত বাড়িতে ঢুক। আমি পরিচালক সাহেবরে নিয়ে আমাদের সারা গ্রাম দেখাবো, আমি তো এমনি সারাদিন বাইরে থাকি, তারে নিয়ে বাইরে বাইরে ঘুরবো। আম্মা জান এটা আপনি কি করলেন, আপনি এতটুকু ছিলেন এখন এত বড় হয়ে গেছেন গা, আপনি বাড়ির বাইরে যান না, বাড়ির ভিতরে থাকেন। আম্মা জান শুনেন, বাড়ির ভিতরে থেকে ডিরেক্টরের যতখানি সম্ভব যোগাল যত্ন করেন। আব্বা তুমি কিন্তু কথা অন্য লাইনে নিয়ে যেতেছো, আমি বাইরে গেলে কি হইছে, কোনো সমস্যা? শোনো আব্বা, আমার কিছু টাকা লাগবে। টাকা দিয়ে কি করবেন আম্মা জান? আরে টাকার দরকার আছে না, আমি নতুন নতুন কানেদুল কিনবো, ড্রেস কিনবো, টিপ কিনবো, লিপস্টিক কিনবো, সবসময় ফিটফাট হয়ে থাকতে হবে না। যদি পরিচালক সাহেব বলে ফেলে যে তুমি আমার ছবির নায়িকা, তাহলে ভাইজান ফোন আইছে, ভাইজান ভাইজান ফোন আইছে, ভাইজান ভাইজান ফোন। আমার কোন ফোন আইছিল? ফোন আইছিল, আমি তো আপনার ডাকছি। ছাগল না তুই, আমি দেন না, আমি বড় আজ আমি কানে শুনি না। আপনি তো পানির নিচে ছিলেন, তো পানি লালা দিতি তাইলেই তো শুনতাম। মেহমানের ফোন আইছিল কিনা দেখি, দেখছ মেহমানই তো ফোন দিছে, নৌকা টোকা পাঠাইছ ঠিক মতো? সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ মেহমান এলে সব দিকে খেয়াল রাখবি, ওই স্যান্ডেল ওঠা তাড়াতাড়ি।